হ্যালো ফ্রেন্ডস, এইচডি ইলেকট্রিক্যাল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি একটা সিলিং ফ্যান নিয়ে আসছি আপনাদেরকে এই লুব উডানো দেখানোর জন্য। কীভাবে লুব উডাবেন সেটাই দেখানোর জন্য আমি আজকে এই ফ্যানটা আপনাদের জন্য নিয়ে আসছি। এই যে দেখেন, আমার এই দুইটা কালো যে দুইটা দেখতেছেন ওইটা আমার কেটে গেছিল, ঠিক আছে। এটা আমরা এখানে জ্বালাই করে নিয়েছি, এই যে লালটা আমার সমস্যা ছিল না, তারপর আমরা লুব উড়াই নিয়েছি নতুন করে, না হলে আবার পরবর্তীতে সমস্যা হবে, ঠিক আছে। এই যে দেখেন, এই গুড়া থেকে আমার এই যে এখানের গুড়া থেকে আমার লাইনটা কেটে গেছিলো, আমরা সোল্ডারিং করে দিয়েছি। এই যে এখান থেকে কেটে গেছিলো, আমরা আবার এটা লাগাইছি। এখন আমরা এটা আমরা সেটিং করে নেব, ঠিক আছে। সাধারণত এগুলো আমার এই লুকগুলারই সমস্যা হয়, তেমন কিছু হয় না। আপনারা আগে চেক করে নেবেন, আগে ডিসিশন নেওয়ার দরকার নাই সিলিং ফ্যান বান্ধার জন্য। আগে অবশ্যই আমরা চেক করে নিব, যদি আমরা পারি অবশ্যই আমরা আগে লুপগুলো উড়াবো, তারপর যদি ব্যর্থ হন তারপরে আমরা সিলিং ফ্যান বান্ধার জন্য প্রস্তুতি নিব। কিন্তু আমরা আগে চেষ্টা করব অবশ্যই আমরা যাতে এই লুপগুলো উড়েই আমরা সিলিং ফ্যান কমপ্লিট করতে পারি, ঠিক আছে। এখন বর্তমান সময় তো সিলিং ফ্যানের অনেক দাম, আমরা যদি পারি একটু চেষ্টা করে নিই এই লুপড়ে আমরা সিলিং ফ্যানগুলো চালাই নেব, ঠিক আছে। এই যে দেখেন, আমি চারটা লুপ উড়াইছি, সেই লুপগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমরা সিরিজ লাইন দিয়ে মেপে নেব, আমি যে লুপগুলো উড়াইছি এগুলো ঠিক আছে নাকি এগুলো আমরা অবশ্যই চেক করে নেব, নয়তো পরবর্তীতে আবার কুলা লাগতে পারে, আমরা অবশ্যই চেক করে নেব। এই যে দেখেন, দুইটা লাল এবং দুইটা কালো, একটা বাইরের একটা ভিতরের, ঠিক আছে। আমরা একটু চেক করে নিই, ভিতরেটা চেক করতেছি, হ্যাঁ আমার ঠিক আছে, ওকে। আমরা এখন বাইরের কোয়েলটা মাপ দেব, এখানে দুইটা, একটা রানিং কোয়েল আর একটা স্টার্টিং কোয়েল, ঠিক আছে, এটাও ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আমরা এখন এটা সেটিং করব, আমরা অবশ্যই চালিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। আমরা এমপ্লয়ারগুলো দেখি কি অবস্থা, আমার বেরিংগুলো ঠিক আছে নাকি, আমার বেরিংগুলো একটু জাম জাম মনে হচ্ছে। আমরা একটু তেল দিচ্ছি, অবশ্যই তেল দিয়ে দিবেন, এগুলা বেরিংগুলো সমস্যা হয়, অনেক সময় শব্দ করে, কটকট করে শব্দ হচ্ছে, তখন আপনি একটু তেল দিতে পারেন। যদি বেশি সমস্যা হয় অবশ্যই বেরিংগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমরা একটু মোবিল দিয়ে নিছি অলরেডি, আর গ্রিজ থাকলে ভালো হয়, গ্রিজও দিতে পারেন, ঠিক আছে। আমরা এখন বসাবো ফ্যানটা, আমার রিংগুলো অবশ্যই বসাই নেবেন, রিংগুলো একটু বাঁকা থাকলে কিন্তু ফ্যান বাজবে। এখানে আমরা অবশ্যই রিংটা ভালো করে বসাই নেব, তারপর আমরা ফ্যানের কয়েল উড়াবো, ঠিক আছে। আমরা এই কয়েলটা উড়াবো, এই যে দেখেন, এখন সব ফিরে আছে, আমি তেল তেল সব দিয়ে দিছি, এখন আমার একবারে ফিরে আছে, আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। আমরা আগে সেটিং করে নিই, সেটিং করে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো চালাইয়ের, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সহযোগিতাতে আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারবো, নয়তো আমরা পারবো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। এই যে দেখেন, আমি এটা ভালো করে হেমার দিয়ে আস্তে করে লাগাই দিবেন, ঠিক আছে। আমরা এইভাবে সেটিং করে নিব, চতুর্দিকে আস্তে আস্তে করে টুকটুক করে বসাই দিবেন। আমরা এখন নাটগুলো লাগিয়ে দেব, ঠিক আছে, সমান করে টাইট দিবেন, তিন সাইডে সমান করে, নয়তো ফ্যানটা একদিকে বাঁকা হয়ে যাবে। অবশ্য আমরা তিনটা নাট একসাথে টাইট দেব,
ঠিক আছে। এই যে দেখেন আমি তিনটা নাট এক সমানভাবে টাইট দিছি, ঠিক আছে। এখন এই যে আমাদের স্ট্যান্ডটাও লাগাই নিচ্ছি, সিলিং ফ্যানের স্ট্যান্ডটা, ঠিক আছে। আর স্ট্যান্ডটা যখন লাগাবেন অবশ্যই যে সেফটিগুলো আছে আমরা সেফটিগুলো ভালোভাবে লাগাবো, এই সেফটিগুলো যদি না দেন তাহলে কিন্তু আমাদের রিক্স থাকবে, ফ্যানটা পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আমরা কি করব, এখানে সিরাফিন আছে, নাট আছে, এগুলো অবশ্যই টাইট দিয়ে নিব, ঠিক আছে। আমরা এই যে দেখেন আমাদের সিরাফিনের গার্ড অবশ্যই আছে, এই যে দেখেন আমরা সিরাফিনগুলো লাগাই দেবো ভালো করে, ঠিক আছে। সেই সিরাফিনগুলোর জন্য কিন্তু ওই সিরাফিনটা যদি না দেন আপনার রিক্স থাকে, যে কোনো মুহূর্তে খুলে নিচে পড়তে পারে। অবশ্যই এটা লাগাবো, আপনি বুঝতেই তো পারতেছেন যদি ফ্যানটা নিচে চলে খুলে পড়ে যায় তখন কী অবস্থা, আমরা অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকবো, ঠিক আছে। আমরা এই যে নাটগুলো সিরাফিনগুলো অবশ্যই টাইট দিয়ে নেব, এই যে দেখেন আমি টাইট দিয়ে নিচ্ছি, এই যে তারগুলো দেখেন। এখন ফলো করেন, আমরা ক্যাপাসিটার কীভাবে কানেকশন করব এবং কীভাবে এটার লুপগুলো কীভাবে কানেকশন করব দেখেন। এই যে লাল এবং কালো দুইটা তার নিয়ে নিছি, ওইটা আমি শর্ট করে দিছি, ঠিক আছে। এটা আমি ফেজে দিয়ে দেব, ঠিক আছে। আর দুইটা তার আছে দেখেন, আমি ক্যাপাসিটার লাগাচ্ছি। আর যদি উল্টা পাওয়া আছে আমরা দেখেই দেবো, দাঁড়ান। এই যে দুইটা তার আমি দুই ক্যাপাসিটার লাগাইছি, লাল এবং কালো, ঠিক আছে। একটা স্টার্টিং একটা রানিংয়ের জন্য আমরা যে দুইটা তার নিচে দেখতেছেন প্রথমে কানেকশন করছি, এই দুইটা যেটা শর্ট করছি সেটা কিন্তু আমার ফেজে, আর নিউট্রাল যাবে আমাদের ক্যাপাসিটার যে কোনো এক প্রান্ত, এটা আমার ফেজে যাবে। আর যে দেখেন রানিং এবং স্টার্টিং, ঠিক আছে, ওইখানে আমরা একটা দেবো তার, দেখেন আমরা কোথায় দিচ্ছি, আমরা একটু চেক করে নেই। আমার ফ্যানটা উল্টা করতেছে, হ্যাঁ। আমরা এখন বাইল করব কীভাবে দেখেন, আমার যে কালো তার দুইটা দেখতেছেন ওইটা অল্টারনেট করব, এটা শুধু অল্টারনেট করলে আমার ফ্যানটা বাইল ঘুরবে, ঠিক আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনারা দেখেন ফলো করেন। আমি কালো তারটা অল্টারনেট করে দিছি, এখন আমার ফ্যানটা চেক করব আবার, হ্যাঁ আমার ফ্যানটা এখন বাইরে ঘুরতেছে, আমার ফ্যানটা ঠিক আছে, হ্যাঁ ভাই। ওইটা আমরা এখন কানেকশন করতে পারি, এই যে প্রথমে একটা তার নিয়ে নেবেন, তারটা হচ্ছে নিউট্রাল এবং ফেজ, এই সুইচটা কোথায় লাগাবেন দেখেন, ঠিক আছে, আপনারা ফলো করেন কোথায় লাগাবো। প্রথমে আমি নিউট্রালটা কানেকশন করতেছি দেখেন রানিং তারে, ঠিক আছে, রানিংয়ে লাগাচ্ছি, লাল তারটা যেটা রাইটটা রানিং, আর স্টার্টিং হলো আমার কালা তারটা, ঠিক আছে। এই যে দেখেন কমনটা লাগাচ্ছি আমি ফেজে, চারটা তার মধ্যে দুইটা তার কমন করে দিছি, ওইটা আমি ফেজে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই ফলো রাখেন, দেখেন আমরা অবশ্যই চালিয়ে দেখাবো আপনাদেরকে, আমরা একটু ট্যাপ মেরে নেব যাতে কোনো সমস্যা না হয়, আমরা অবশ্যই একটু ট্যাপ মেরে নেব, আমরা ট্যাপ মেরে নিচ্ছি, ট্যাপটা একটু ভালো করে দিবেন, ট্যাপ দিয়ে আমরা চালাবো, চালিয়ে দেখাবো আপনাদেরকে আমার ফ্যান ঠিক আছে নাকি, ট্যাপ লাগানো শেষ হোক তারপরে আমরা অন্যদিকে যাই, আমরা অবশ্যই এটা চালিয়ে দেখাবো। এই যে দেখেন আমরা ট্যাপ মারা প্রায় শেষ, আর একটা রয়ে গেছে,
আমার ট্যাপ মারা শেষ। এই যে দেখেন আপনারা, আবার কানেকশনটা সুন্দর করে দেখেন, এই যে দুইটা দিয়ে দিচ্ছি ফ্রিজে, আর এই যে এটা নিউট্রাল। ওকে ক্লিয়ার। এর চেয়ে আর ভালোভাবে কেউ দেখাবে না ভাই। এটা দেখার পরে অবশ্যই আপনারা শিখে গেছেন কিভাবে ফ্যান কানেকশন করবেন, ক্যাপাসিটার কানেকশন করবেন। ঠিক আছে, আমার চ্যানেলটা এইচডি ইলেকট্রিক্যাল, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমাদের কিছু ভালো ভালো ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই যে দেখেন আমরা লুপটা কোথায় দিয়ে বের করছি, যে মেইন ফিসটা যেটা আমার সুইচে কানেকশন হবে, যে সোর্সের তারটা, ওইটা আমরা উপর দিয়ে বের করবো অবশ্যই। ঠিক আছে, আমি একটু ট্যাপ মেরে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে আমার কী অবস্থা আছে ফ্যানটা। আমরা অবশ্যই আমরা চালাবো, চালিয়ে দেখাই দিব আপনাদেরকে আমার ফ্যান কি অবস্থা আছে। আশা করি চলবে, কারণ আমরা তো মেপে নিয়েছি আগেই। অবশ্যই আপনারা মেপে নেবেন, নাহলে কিন্তু সেটিং করার পরে যদি না চলে আবার অনেক কষ্ট করা লাগবে। দেখেন ফ্যান ঠিক আছে আমার। ওকে, আমার ফ্যান চলতেছে অলরেডি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।